আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব কিভাবে উন্নতির পথে হাঁটা যায়, কিভাবে ভালোর পথে হাঁটা যায়। 20 বছর বয়সী কোনো যুবকের সাথে বসে তাকে ভালোভাবে লক্ষ্য করুন, দেখবেন তার একটি নির্দিষ্ট বাচনভঙ্গি ও নির্দিষ্ট চিন্তাধারা রয়েছে। বছর দশেক পর আবার তাকে লক্ষ্য করুন, দেখবেন তার যোগ্যতা আগের মতোই রয়ে গেছে, তার কোনো উন্নতিই হয়নি। আরেকজন যুবককে দেখবেন প্রতিদিনই তার উন্নতি হচ্ছে, প্রতিনিয়ত সে নিজের যোগ্যতার বিকাশ ঘটাচ্ছে। এমন কেন হয়? আসুন আমরা বাস্তবতার নিরিখে বিষয়টি অনুধাবন করি। ধরুন দুজন ব্যক্তি নিয়মিত রেডিও শোনে, একজন এমন সব প্রোগ্রামেই শোনে যেগুলো তার চিন্তাধারার উন্নতি ঘটায়, মেধা বিকাশে সহায়তা করে। এর মাধ্যমে ভাষার দক্ষতা, উপস্থাপনার শৈলী এবং আলোচনার পদ্ধতি এবং বিতর্কের কলা কৌশল সে আয়ত্ত করে নেয়। পক্ষান্তরে দ্বিতীয় জন শুধু নাটক ও গান বাদ্য শুনে সময় নষ্ট করে। এবার বলুন 5 বছর পর দুজনের চিন্তা চেতনা কেমন হবে, দুজনের মধ্যে কার যোগ্যতা বেশি হবে? নিশ্চয় প্রথমজনের। কেবল যোগ্যতাই নয়, দুজনের আচরণ ও উচ্চারণেও আপনি লক্ষণীয় ভিন্নতা অনুভব করবেন। দেখবেন প্রথমজন কোনো বিষয়ে দলিল প্রমাণ দেওয়ার ক্ষেত্রে কোরআন হাদিসের শরণাপন্ন হবে, আর দ্বিতীয়জন গায়ক গায়িকা ও নায়ক নায়িকাদের ডায়ালগ দিয়ে দলিল পেশ করবে। এমনই একজন একদিন আমার সঙ্গে কথা বলার সময় হঠাৎ বলল, আল্লাহ তাআলা বলেছেন, হে বান্দা তুমি চেষ্টা করো, আমি তোমার সঙ্গে চেষ্টা করছি। আমি তাকে সতর্ক করে দিয়ে বললাম, ভাই এটা তো কোনো কোরআনের আয়াত নয়, আপনি এভাবে কেন বলছেন? আমার কথা শুনে লোকটার চেহারা রং বদলে গেল, সে একবারে চুপসে গেল। পরবর্তীতে তার কথাটি নিয়ে আমি অনেক চিন্তা করলাম। এটা মূলত মিশরীয় একটি প্রবাদ বাক্য, হয়তো কোনো ধারাবাহিক নাটক শুনতে শুনতে এই প্রবাদ বাক্যটি তার মনে গেঁথে গেছে। আমরা যারা পেপার পত্রিকা পড়ি, আমাদের কজনের নজর থাকে অর্থবহ সংবাদ বা মানব উন্নয়নে সহায়ক তত্ত্বসমূহের দিকে, আর কতজনের চোখ থাকে খেলার খবর কিংবা বিনোদনের পাতায়। অবশ্যই দ্বিতীয়টার দিকে বেশিরভাগ পাঠকের আকর্ষণ থাকে, এ কারণেই পত্রপত্রিকাগুলোও দিন দিন খেলার খবর এবং বিনোদনের পাতা বাড়ানোর প্রতিযোগিতা চলছে। কে কত পারে আকর্ষণীয় করে খেলার খবর প্রচার করতে, সেই দিকে তাদের বেশ ভালো নজর লক্ষ্য করা যাচ্ছে। আমাদের চিন্তা চেতনা ও গল্প আলোচনার মজলিশগুলোও বর্তমানে একই রূপ ধারণ করেছে। সর্বত্র আমরা বিনোদনকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছি। আপনি যদি জীবনে বড় হতে চান, তাহলে প্রতি মুহূর্তে আপনাকে নিজের উন্নতির কথা ভাবতে হবে, নিজের যোগ্যতা ও প্রতিভা বিকাশে সহায়ক কাজ করতে হবে, বহুমুখী দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করতে হবে। আবদুল্লাহ নামে কর্মঠ ও উদ্যমী এক ব্যক্তি ছিল, তবে তার মাঝে দক্ষতা ও অভিজ্ঞতার কিছুটা অভাব ছিল। একদিন সে জোহরের নামাজ পড়ার জন্য মসজিদে রওনা হল। পথে সে এক লোককে দেখল খেজুর গাছের উপর বসে কাজ করছে। নামাজের অল্প সময় বাকি ছিল, কিন্তু লোকটি সেদিকে বিন্দুমাত্র মনোযোগ ছিল না। অবস্থা দেখে আবদুল্লাহ প্রচণ্ড রেগে গেল, কঠোর স্বরে বলল, এই বেটা নেমে আয় গাছ থেকে, নামাজ পড়বি না? লোকটি শান্ত গলায় উত্তর দিল, ঠিক আছে ভাই নামছি। আবদুল্লাহ বলল, তাড়াতাড়ি কর বেটার, নামাজের গুরুত্ব নাই, গাধা কোথাকার। গাধা বলায় লোকটির মাথায় রক্ত উঠে গেল, রাগে ও গুসায় সে বলতে লাগলো, কি আমি গাধা? দাঁড়া বেটা তোকে দেখাচ্ছি মজা। এরপর লোকটি লাঠি নিয়ে সে নিচে নামতে লাগলো। অবস্থা বেগতিক দেখে আবদুল্লাহর চেহারা ঢেকে ফেলল, চেহারা ঢেকে সে মসজিদের দিকে দৌড়ে পালালো। লোকটি যেন তাকে দেখে চিনতে না পারে।
আবদুল্লাহ মসজিদে চলে গেল। এদিকে লোকটি গাছ থেকে নেমে রাগে ক্রোধে ছটফট করতে লাগলো। আবদুল্লাহকে না পেয়ে সে বাড়ি চলে গেল এবং নামাজ পড়ে কিছুটা শান্ত হয়ে এরপর কিছু বিশ্রাম নিয়ে অবশিষ্ট কাজ সমাপ্ত করার জন্য আবার কাজে ফিরে এল। আসরের সময় আবদুল্লাহ নামাজ পড়তে বের হলে লোকটিকে আগের মতোই গাছের উপর দেখল, কিন্তু পূর্ব অভিজ্ঞতার কারণে সে এবার দাওয়াতের পদ্ধতি পাল্টে ফেলল। সে একটু ভিন্ন আঙ্গিকে লোকটিকে দাওয়াত দিল। প্রথমে সে তাকে সালাম দিল, তারপর বলল, ভাই কেমন আছেন? লোকটি বলল, আলহামদুলিল্লাহ ভালো। এবার ফল কেমন হয়েছে ভাই? আলহামদুলিল্লাহ বেশ ভালো ফলন হয়েছে। আল্লাহ আপনার ফল ফসলকে বরকত দান করুন, আপনার রিজিক বাড়িয়ে দিন, আপনার পরিশ্রমের উত্তম প্রতিদান করুন। আবদুল্লাহ লোকটির জন্য দোয়া করতে লাগলো। দোয়া শুনে লোকটি খুশি হয়ে গেল এবং আমিন আমিন বলতে লাগলো। মনে হয় ব্যস্ততার দরুন আসরের নামাজ পড়তে ভুলে গেছেন। চলুন আমরা দুজনে একসঙ্গে গিয়ে নামাজ পড়ে আসি। আসরের আজান পড়ে গেছে, জামাতের সময় কাটিয়ে যাচ্ছে, এখন একটু নেমে নামাজ পড়ে নিন, এরপর অবশিষ্ট কাজ সমাপ্ত করে নেবেন। এরপর আবদুল্লাহ তার সুস্থতার দোয়া করে বলল, আল্লাহ আপনাকে সবসময় সুস্থ রাখুন। লোকটি খুশি হয়ে বলল, হ্যাঁ অবশ্যই, আমি এখনই নামছি। এরপর সে ধীরে ধীরে সুস্থ মাথায় গাছ থেকে নেমে এলো, আবদুল্লাহর সঙ্গে মুসাফা করল, এরপর বলল, সুন্দর ব্যবহারের জন্য আপনাকে ধন্যবাদ, তবে জোহরের সময় যে লোকটা আমাকে গাধা বলেছিল তাকে ধরতে পারলে বুঝিয়ে দিতাম গাধা কি। সুপ্রিয় দর্শক, আমরা এই আলোচনার মাধ্যমে যা বুঝতে পারলাম, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করলে অবশ্যই আপনি তার কাছ থেকে ভালো ব্যবহারের প্রতিদান পাবেন। তাই চলুন আমরা সবাই অপরের সঙ্গে ভালো ব্যবহার করি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর বলে রাখছি, আজকের আলোচনাটুকু আমি নিয়েছি সুখময় জীবনকে উপভোগ করুন নামের একটি বই, যার রচয়িতা হচ্ছেন ডক্টর মোহাম্মদ বিন আব্দুর রহমান আরিফি। আপনাদেরকে আমন্ত্রণ রইল এই বইটি পড়ার জন্য।